কি দেখব ওরে বানরামি সব কালার পছন্দ সব কালার সব কালারই পছন্দ সবচেয়ে পছন্দ পার্পল নিবা না পিঙ্ক নিবা কি সুন্দরতে হয় কি সুন্দর একটা বই ও ওয়াও ওয়াও এগুলো কি প্রিন্সেস কি হ্যাঁ এটা ভাতের মার আরে ভাতের মার না এই নুডলস সিদ্ধ করছে সেই পানি না 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 ভাতের মারের গন্ধ আমি চিনি না ছোটকালে আমায় আটা দিয়ে ইয়ে করতে হ্যালো আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে আমরা একটু শপিং করতে আসছি আজকে হচ্ছে রবিবার আর আমাদের বাংলাদেশে যাওয়ার আগে এটা লাস্ট সানডে এরপরের সানডেতে আমরা বাংলাদেশে থাকব তো আমি এখন তো দিন গুনছি যে আর কয়দিন আর কয়দিন আর কয়দিন তো যাই হোক লাস্ট আমরা যখন একটা গেট টুগেদারে গিয়েছিলাম তো একটা ভাবি আমাকে এই দোকানের অ্যাড্রেসটা দিয়েছে এই দোকানটার কথা বলছিল এটার নাম হচ্ছে তাকাহাসি ওরা না স্কুলে যে জামাকাপড়গুলো পরে যায় ওগুলো না মানে এক মাস পরার পরে পরের মাসে আর পরানো যায় না তো আমি ওইটাই ভাবিদের সাথে বলছিলাম যে কাপড় চোপড় এত এক্সপেন্সিভ এখানে যেগুলো কিনে তো কুলানো যায় না বাচ্চাদের তো এই জন্য ভাবি আমাকে সাজেস্ট করলো যে এই দোকানে কিন্তু আপনি রেগুলার ওয়্যার পাবেন বাচ্চাদের একদম নর্মাল সব গেঞ্জি টেঞ্জি টি শার্ট ওরা পরে তারপরে আমাদের নিজেদের বড়দের আন্ডার গার্মেন্টস তারপর এর থেকে শুরু করে সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে কোয়ালিটি খুব একটা ভালো হবে না বাট আপনার কাজ চলে যাবে তো এখান থেকে আমি বেশ কিছু বাসায় পরার কাপড় চোপড় পেয়ে গেছি সাফওয়ান শানায়ার জন্য আর এছাড়া শানায়ার উইন্টারের কিছু কাপড়ও পেয়ে গেছি মানে সামনের বছরের জন্য কিছু সেলে আর এই বাচ্চাগুলো না এত দ্রুত বড় হয় মনে হয় কি ছয়টা মাসও একটা কাপড় চোপড় পরানো যায় না কারণ ওয়েদারও চেঞ্জ হয় এই গরম এই ঠান্ডা সেই হিসেবে কাপড় চোপড় কিনতে হয় তো দেখা যায় তিন থেকে চার মাসও একটা কাপড় পরে না তারপর সেটা ফেলাই দিতে হয় তো এই জন্য আমার না ওই কাপড় চোপড়ের পিছনে এত খরচ করতে ইচ্ছা করে না একটু রিজনেবল প্রাইসে নর্মাল কাপড় চোপড় কিনলেই আমার মনে হয় ঠিক আছে বাচ্চাদের ঘরে পরারগুলো আর কি যাই হোক এখান থেকে কিছু পেয়ে গেলাম এবার আমরা যাচ্ছি হচ্ছে শানায়ার জুতা কিনতে আজকে কিছু কাজ আছে মানে কেনাকাটা আজকে বেসিক্যালি আমাদের জন্যই বাংলাদেশে যাওয়া উপলক্ষে আজকে অ্যাকচুয়ালি আমরা কী কী লাগবে সেগুলোই কিনতে বের হয়েছি তো শানায়া সাফওয়ানের জুতা লাগবে সাফওয়ান কিছুদিন আগে তার বার্থডেতে জুতা পেয়েছে কাজে ওর জন্য জুতা কিনতে চাচ্ছি না তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আকাচান হোম্পো নামের একটা দোকান এখানে আবার বাচ্চাদের খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায় আর যে দেখেন এখানে কিন্তু ফুটপাত আছে মানে দোকানের মধ্যে ফুটপাত আর কি পার্পল নিবা না পিঙ্ক নিবা না ষোলো না এখন তো যেটা পরে সেটা এখন ষোলো সাইজ সতেরো নাও দেখি বাবা দেখি এটা পছন্দ হয়েছে একটু বড়ই নি এক সাইজ না এখন যেহেতু ষোলো পরে এই জিনিসটা একটু চওড়া ওই জিনিস নেই আমার পিঙ্কটা ভালো লাগছে না এটাও সুন্দর এটা চার হাজার হাতে দেখো তো একটু হেঁটে দেখো বাবা লাগানো এখানে জায়গা আছে আমার আব্বাই যাকে পা দিয়ে হাত দিয়ে দেখতো জায়গা আছে না আচ্ছা আচ্ছা পিছনে একটা জায়গা আছে আচ্ছা তাহলে দেখো এটা নিবা না পিঙ্ক কালার নিবা আশা না এটা নিবা পিঙ্ক থেকে এখন পার্পল হয়ে গেছো আচ্ছা ঠিক আছে সুন্দর আছে তোমার সব কালার পছন্দ সব কালার সব কালারই পছন্দ 10% অফ দিবে যদিও এটা হচ্ছে 3700 চার হাজার হবে 10% অফ দিবে এই যে আমাদের সাফওয়ানকে এই ড্রেস পরাই দেওয়ার কারণ হচ্ছে আমাদের সাফওয়ান রাস্তার মধ্যে ভক করে বমি করে দিছিলাম আগে যে দোকানে গেছিলাম সেটা ভাগ্যিস ছিল পরাই দিছি শানায়ার ই নাইটওয়্যার কালার দেখলেই বোঝা যাবে কোনটা হচ্ছে ছেলে বাচ্চাদের আর কোনটা মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চাদেরগুলো হচ্ছে চকচকা পিকা পিকা একদম গ্লিটারি গ্লিটারি এরকম আর ছেলে বাচ্চাদেরগুলো হবে এরকম হচ্ছে মাইটটা টাইপ কোনো গ্লিটার মিটার লাগবে না মাটি মাটি কালার কেন ছেলের একটু সুন্দর কালারফুল কালার পড়তে পারে না ছেলেদের কালারগুলো সবসময় এরকম হয় কেন খালি এক ব্লু কালার দেয় এছাড়া আর কোনো কালার নাই সব মাটি মাটি কালার তো শানায়ার জুতা সিলেক্ট করার পরে এরপরে আমি ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি আকাচান হোম্পোতে কী কী আছে তো এই যে দেখেন এই যে ডলগুলো দেখতে পাচ্ছেন না এই ডলগুলো না মূলত হচ্ছে হিনামাৎসুরি উপলক্ষে জাপানের একটা ফেস্টিভ্যাল আর কি বাচ্চাদের ফেস্টিভ্যাল তো সেই সময় একটা পিরিয়ড অফ টাইমের জন্য এই জিনিসগুলোকে নামানো হয় বাসায় ডেকোরেশনের মতো সাজানো হয় যেমন ধরেন ক্রিসমাস ট্রিতে যেমন ক্রিসমাস ট্রি সাজানো হয় বড়দিন উপলক্ষে তো এরকমই হিনামাৎসুরি নামের একটা ওদের ফেস্টিভ্যাল আছে সে বাচ্চাদের তো সেটার সময় এই ডলগুলো এরকম সুন্দর করে সাজানো
বানানো হয়। তো আমি জাস্ট দেখছিলাম যে এগুলোর দাম কেমন। একদম ছোট ছোট দুটো পুতুলের একটা কেস যেগুলোর দাম হচ্ছে 90,000 80,000। অবশ্যই এত টাকা যেহেতু দাম, তো এগুলো অবশ্যই সেরকম কোয়ালিটি ফুল জিনিসই। তো যেসব মেটেরিয়াল দিয়ে এগুলো বানানো বা যে ফিনিশিং এর সাথে বানানো সেগুলো অবশ্যই অনেক ভালো হবে, এই কারণেই এত দাম। তো আমি একটু দেখছিলাম যে এখন কি কি কাপড় চোপড় আছে। তো এখানে বেশ ভালোই কাপড় চোপড় উঠে গেছে, সামার কাপড় চোপড়, সামারের কাপড় চোপড় উঠে গেছে। বাট এই কাপড় চোপড়গুলো যদি আমি ভাবি যে বাংলাদেশে আমার বোনের বাচ্চা আছে ওদের জন্য নিয়ে যাবো, তাহলে আমার একটুও পছন্দ হয় না। বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে 2,000 টাকা দিয়ে কি আপনি এই ড্রেস কিনবেন? কিনবেন না, কারণ ওখানে দেখা যায় যে একটা 2,000 টাকা দিয়ে একটা পার্টি ফ্রগই পাওয়া যায়। এরকম সাদা মাটা কাপড় চোপড় আসলে কেউ একটা পছন্দ করে। এই ড্রেস দুটো আবার আমার অনেক ভালো লেগেছে। আমার কাছে এরকম একটু ফ্রক টাইপ খুব ভালো লাগে দেখতে। বাট বাংলাদেশে এখন এমন গরম, গরমের সময় বাচ্চাগুলোর জন্য এগুলো নিলে পড়তেও পারবে না, নেক্সট উইন্টারের জন্য ওয়েট করতে হবে, ততদিনে বাচ্চা হয়ে যাবে বড়। এই জন্য বাচ্চাদের কাপড় চোপড় না এইভাবে আন্দাজে সাইজ মতো কেনাও যায় না। আমার বাচ্চার কাছে তো বুক স্টোর দেখলে ল্যাব দিয়ে ঢুকে যায় বই পড়তে। কি সুন্দর সুন্দর মানে বইগুলো ই করা, পপ আপ বুক আছে না কিছু ওরকম, তো গল্প আর সাথে এরকম বিভিন্ন পপ আপ টাইপের ক্যারেক্টার বের হয়ে আসছে। ভাবছি যে এই এক একটা বই বানাতে একটা মানুষের কত শ্রম দিতে হয়েছে। অবশ্য দামও আছে, এই বইগুলো এক একটা মনে হয় 4,500 বা এরকম আমি দেখেছিলাম প্রাইস আর কি। হ্যাঁ, 4,300 এরকম প্রাইস। বাট এরকম অনেক কালেকশন ছিল এখানে। আর এই যে সাফওয়ান, যেখানে ডাইনোসর আছে, এটা কিনে দিতে হবে। এটা ওডি মনো সাফওয়ান জিজ্ঞেস করতেছে এটা সেল করবে নাকি, খামচি করে দিবেন না তোমাকে, এই তোতরোটা কাল লাগবে। এই যে 99,000 দিয়ে এই তোতরোটা কে নিতে চাও, হাত তোলো সবাই। বড় একটা তোতরো আছে, পাঠাই দিচ্ছি বাংলাদেশে। ছোট্ট ছোট্ট তোতরোও আছে, এই যে 1800 ইয়েনের তোতরো, পুচি পুচি তোতরো, খাসিয়ালা তোতরো, কান্নাওয়ালা তোতরো, সে তো যে মাইনিবর তোতরোর ছোট বাচ্চাটা, কিউট না? এটা তো কিউট না, এই জিনিসটা দেখে খুব ভালো লাগতেছে। তোমার বাবা মার কিডনি বেচা লাগবে, এগুলো সব দাম লেখা আছে। পান্ডা হচ্ছে যে 1,31,000 এই পান্ডার দাম। শোনা, এটা কি ধরতে চাচ্ছ? বুঝছো, ওকে বাই বাই করতে, বাই বাই ডাইনো। হ্যাঁ, কত্তগুলো দেখো, কত্তগুলো র‍্যাবিট এখানে, অনেক সুন্দর। কি সুন্দর একটা ড্রেস পরছে দেখো, তাই তো, এত সুন্দর বাসা আছে ওদের, এত ছোট 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 জিনিস, কি সুন্দর, কিউট না? এগুলো বাচ্চারা সুন্দর করে খেললে হয়, কিন্তু এগুলো তো আর খেলে না, বাসায় নিয়ে এক একটা এক এক জায়গায় ফালাইতে হয়। আম ওদের কিচেন কোনটা, কিচেন এটা? তারপরে ওদের গোসল করে কোথায়? এখানে। তারপরে ও গোসল করছে, তাই তো। তারপরে ওরা ভাত খায় কোথায়, ডাইনিং কোথায়, এখানে টেবিলে? তারপরে ওরা সাজুগুজু করে কোথায়, সাজুগুজু করার জায়গা নাই এখানে? সাজু ঘুমায় কোথায়, ঘুমায় বেড নাই? ওরে বাবা, এত বেড আছে এখানে, অনেক সুন্দর। তো এটা কি, এখানে মনে হয় কাপড় চোপড় চেঞ্জ করে নাকি? এই জাপানের খেলনার যে দোকানগুলো আছে, এই দোকানের একটা জিনিস আমার খুব ভালো লাগে, আর সেটা হচ্ছে খেলনায় না এখানে কিছু খেলনা বাইরে দেয়া থাকে, যাতে বাচ্চাগুলো এগুলো নিয়ে খেলতে পারে। যে কোনো খেলনাই সেলফে সাজানো থাকলে তার একটা অন্তত দেখা যায় যে সামনে একটা টেবিলে থাকে, যেখানে বাচ্চাগুলো খেলে দেখতে পারবে। যে এটা আমরা যেমন কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে, কসমেটিক্স কিনতে গেলে একটা টেস্টার থাকে না, এটাও সেরকমই ভাবতে পারেন, টেস্টার হিসেবে একটা বাইরেই থাকে। তো এক একটা খেলনার দোকান এক একটা প্লে রুমের চাইতে কম না, অনেক অনেক হাজার হাজার খেলনা এখানে বাইরেই থাকে, আর বাচ্চারা এগুলো দিয়ে খেলতে পারে, ঘন্টা ধরে খেলতে পারে, কোনো সমস্যা নাই। এমন না যে খেলনা দিয়ে খেললে এখান থেকে খেলনা কিনেই বের হতে হবে, এরকম কোনো প্রেশার নাই। তো এরকম সব বাচ্চারা
দেখা যায় যে এখানে সে টেবিলগুলোতে বসে সবাই খেলে, লাইক একটা প্লে রুমের মতোই। তারা মেয়ে বাচ্চারা যেগুলো পছন্দ করে, একটু সাজানো, একটু গোছানো, ঘর টর এই টাইপের খেলনাই তো শানায়ও পছন্দ করে। ওই যে একটা কুকুরকে একটা ডায়াপার নাকি একটা ড্রেস পরাচ্ছে, সেটা নিয়ে অনেকক্ষণ স্ট্রাগল করছে, বাট ফাইনালি পরাইতে পারছে আর কি। তো এত ছোট ছোট ডিটেলসের খেলনাগুলো দেখতে খুব ভালো লাগে, বাট এগুলো না ওইখানে যেয়ে খেললেই ঠিক আছে, এগুলো বাসায় নিয়ে আসলে বাসার অবস্থা কেরোসিন হয়ে যাবে, এগুলো আর গোছানো থাকবে না। ওদেরকে কিছুক্ষণ খেলতে দিলাম, কারণ এতদিন ধরে ওরা শুধু দৌড়ে দৌড়ি করছে আমাদের সাথে, এই দোকান থেকে ওই দোকানে, ওদের খেলাই হচ্ছিল না। তো আজকে ওদেরকে একটু খেলতেও দিলাম যে ওরা ওদের মন মতো খেলুক। খেলাধুলা শেষ করে তারপরে আমরা এখন নিচের ফ্লোরে যাচ্ছি। এই সুপার মলের নিচের ফ্লোরে আবার খাবারের রেস্টুরেন্ট আছে, তো ওরা যেহেতু একটু জাপানিজ খাবার পছন্দ করে, ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কী খাবা, সবসময় এক বাক্যে বলে উদন। আই হোপ বাংলাদেশে উদনের ভালো রেস্টুরেন্ট আছে, তাহলে ওদেরকে নিয়ে যেতে পারবো। তো ওখানে যাওয়ার পরে দেখলাম যে যেহেতু দুপুর সময় একদম হাউসফুল, কোনো জায়গা নাই, আমাদেরকে বললো যে তোমরা এখানে বসো অন্তত। তো ওখানে ওদের সবাইকে যারাই আসে বাচ্চারা অর্ডার দিলে তাদেরকে একটা করে খেলনা দেয়, সেটা একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো ওরা এরকম একটা বাস্কেট নিয়ে আসে এবং এই বাস্কেট থেকে চুজ করতে দেয় যার যেটা ভালো লাগবে সে সেই খেলনাটা নেবে, যাতে বাচ্চারা ব্যস্ত থাকে, বাচ্চাদের যাতে খাবারের এখানে এসে বোরিং না লাগে কোনো কারণে, যে জিনিসটা আমার খুব ভালো লাগে আর কি। এনিওয়ে তারপরে ওরা অর্ডার করেছে হচ্ছে কিড সেট ইনাফ ফুড, একটা বাচ্চা যত খেতে পারে তার চেয়ে একটু বেশিই আছে, কম না। আর বাচ্চারাও যেহেতু জাপানিজ স্বাদটা না অনেক মাইল্ড হয় বা বলতে পারেন একটু মিষ্টি মিষ্টি হয়, হ্যাঁ আপনি বড়ো মানুষও যদি আপনি কিছুদিন কন্টিনিউয়াস জাপানিজ ফুড খান, একটা সময় আপনার মুখেও না ওইরকম মিষ্টি মিষ্টি জিনিসই ভালো লাগবে, আর স্পাইসি কিছু খেতে পারবেন না। তো যাই হোক, ওরা স্পাইসি যেহেতু একদমই খেতে পারে না, এই জন্য আমাদের যখন আমাদের খেতে ইচ্ছা করে আমরা বড়রা দুইজন, তখন আমরা সবসময় ইন্ডিয়ান রেস্টুরেন্টে বা আমরা হালাল সব খুঁজে বেড়াই, এবং সেখানে তো আমরা নান টান এগুলো খাই, তখন ওগুলো আবার ওদের খুব একটা ভালো লাগে না, ওরা শুধুমাত্র চিজ নান খায়। আর যখন ওদের খেতে ইচ্ছা করে তখন ওদেরকে নিয়ে আমরা এই উদন রেস্টুরেন্টে যাই, ওরা খাবে, সেহেতু আর আমরা আমাদের পছন্দেরটা না করে ওদের পছন্দকে আমরা সবসময় প্রেফার করি। যদিও শুধু আমরা বাচ্চাদের খাবার অর্ডার করেছি, তারপর আমাদের দুজনকে বসে থাকতে দেখে মনে হয় আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়েছিল। আরে ভাতের মান না, এই নুডলস সিদ্ধ করছে সেই পানি মনে হয়। না না ভাতের মারের গন্ধ আমি চিনি না, ছোটকালে আমায় আত্মা দিয়ে ইয়ে করতে। ব্যাপারটা খুব মজা লেগেছিল। সবসময় তো দেখা যায় যে ও চা দেয় বা গ্রিন চা অন্য এই টাইপের জিনিস দেয়, বাট এরকম মানে ভাতের মার টাইপের, বা আমার মনে হচ্ছিলো এটা নুডলস সিদ্ধ করা পানি, আই ডোন্ট নো এটা কেমন ধরনের ড্রিঙ্কস বা কিছু। খাওয়া শেষ হয়েছে তারপরে ওরা এটা এসে দিয়ে গেছে, আই ডোন্ট নো এটার অর্থ কী, অন্য কেউ যদি কোথাও খেয়ে থাকেন সেটা কমেন্ট করে জানাতে পারেন আসলে এটা কী জিনিস। তো রেস্টুরেন্ট থেকে বের হয়েই তারপরে দেখলাম যে এখানে অনেক রকমের চপস্টিকের একটা সুন্দর কী বলে টেম্পোরারি একটা শপ। তো এখানে এত সুন্দর সুন্দর চপস্টিক ছিল, আমি এরকম এত কালেকশন কখনো আগে দেখিনি, আমার কাছে খুব ভালো লেগেছে। মনে হচ্ছে যে সুভিনিয়ার হিসেবে খুব সুন্দর একটা জিনিস মানুষকে প্রেজেন্ট করার জন্য, এত কালারফুল সুন্দর সুন্দর চপস্টিক। তো যাই হোক, আমরা আজকে অনেক হাঁটাহাঁটি করলাম এবং আমাদের শপিংও করলাম, এরপরে এখন আমরা বাসায় চলে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর দিনগুলো আসলে তো তাড়াতাড়ি কীভাবে যায়, সকালবেলা উঠে বাচ্চাদের রেডি করে বাইরে আসতে আসতে তারপরে অল্প দুই তিনটা দোকানে ঘুরতে ঘুরতেই কেমন জানি আবার সন্ধ্যার মতো হয়ে যায়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অন্য কোনো ব্লগ নিয়ে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।